হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগত ট্রি হাউসের তরফ থেকে। আজকে কলার খোসা দিয়ে তরল সার তৈরি দেখাবো। এই কলার খোসা দিয়ে কিভাবে তরল সার তৈরি হয় সেগুলো দেখাবো আপনাদের। যেসব কলার খোসা কলাগুলো খাই আমরা, সেই সব খোসাগুলোকে আমরা ফেলে দিই। প্রত্যেক জিনিসটা আমাদের ঘরে কিচেন ওয়েস্ট, যেটা রান্নাঘর থেকে যেগুলো আমরা ফেলে দিই, সেই কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে অর্গ্যানিকভাবে কাজে লাগে। আমরা কিন্তু প্রত্যেক খোসাটা, আলু পেঁয়াজের খোসা, আদা রসুনের খোসা, কলার খোসা, প্রত্যেক খোসাগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। তাই আজকে আপনাদের দেখাতে চাই কলার খোসাতে কী কী আছে এবং গাছের ক্ষেত্রে কতটা কাজ হয় সেগুলি আপনাদের দেখাবো। এভাবে আমি একটি কাঁচি দিয়ে কলার খোসাগুলো কেটে নেব। কেটে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা, এই চারটে পাঁচটা কলার খোসা আমি এতে কেটে এক জায়গায় করে দিয়েছি। এবার আমি জল দিয়ে একে ভিজিয়ে রেখে দেবো 24 থেকে 48 ঘন্টা। আমি একে ভেজাবার জন্যে, পচে যাওয়ার জন্যে ছেড়ে দেবো। এটা একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। দেখেছিলেন 48 ঘন্টা আগে এই একটি কলার খোসা নিয়ে আমি এতে ভিজিয়ে রেখেছিলাম, 48 ঘন্টা হয়ে গেছে। এবার একে আমি ছেঁকে নেব। 48 ঘন্টার জায়গায় যদি 72 ঘন্টাও রাখা যায় এতে আরও কাজটা অনেক বেশি হবে আশা করি। তো এবার আমি একটা ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব আপনাদের দেখানোর জন্য। অল্প করে এতে একটু ছেঁকে নিয়ে দেখাচ্ছি। দেখুন জলটা লাল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এটাকে ছেঁকে নিয়েছি। এইটা যেসব গাছে পটাশের ঘাটতি আছে সেই সব গাছে এগুলো দেব এবং ক্যালসিয়ামের ঘাটতি আছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই কলার খোসাগুলি আপনারা ফেলে দেবেন না, এগুলো কম্পোস্ট সার হিসেবেও ব্যবহার করতে পারবেন। মানে যেসব আপনার অন্যান্য গাছ আছে সেই সব গাছের গোড়ায় টবের মাটিতে আপনারা অল্প অল্প করে দিয়ে দিতে পারবেন। যেমন এখানে একটি লেবু গাছ আছে, এখানে অল্প করে দিয়ে দেবো আমি। এগুলো পচে আবার সার হবে। এগুলো ফেলে দিলে কোনো লাভ নেই, এগুলো এতে দিলে লাভ আছে। এগুলো পচে সার হবে, কম্পোস্ট সার হিসেবে কাজ করবে। এবং যেসব গাছে ডিএপি সারের অভাব আছে এবং ক্যালসিয়ামের অভাব আছে, অনেক যে গাছ দেখবেন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো, এখানে দেখাবো আপনাদেরকে। আমার এখানে অ্যালোভেরা আছে, দেখুন পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার পাশে আরও একটি টবে আছে কিছু অ্যালোভেরা, সেই গাছটা কিন্তু সবুজ আছে। তার মানে হলো যে এতে ডিএপি সারের ও ক্যালসিয়ামের অভাব আছে, ওই জন্যে গাছটি হলুদ হয়ে গেছে। তো যে গাছে হলুদ হয়নি সেটা এর ঘাটতি নেই। তো মোটামুটি ওইখানে একটি জামরুল গাছ আছে, দেখাতে বলবো। যেমন এই জামরুল গাছটা দিতে হবে না। এইখানে বাঁ হাতে একটি করমচা গাছ আছে, এই করমচা গাছটা দেখাও একটু। এই করমচা গাছটায় দেওয়ার দরকার আছে, এতে ক্যালসিয়ামের অভাব আছে যার জন্য পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। এই ধরনের যেসব গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই সব গাছগুলোকে দিতে পারেন। এইখানে 5 লিটার সমান জলে আমি মিশিয়ে দেব 1 লিটারের মতো এই তরল সারটি দিয়ে। এবার মোটামুটি সব গাছে আমি অ্যাপ্লাই করতে পারবো। সমান সমান দিলেও চলবে, কিন্তু একটু পাতলা বেশি হলে ভালো হয় কি গাছ তাড়াতাড়ি এই খাদ্যটা গ্রহণ করতে পারবে। খুব বেশি ঘন হলে দিলে কিন্তু গাছের ক্ষতি হলেও হতে পারে। তো বন্ধুরা,
আমি কয়েকটি গাছে দিয়ে দেখাবো আপনাদেরকে। যেমন এই যেসব গাছের কোডেক্স একটু মোটা হয়, মোটার দরকার হয়, কোডেক্সের খেলা আছে, সেই সব গাছগুলোতে দিতে পারবেন। এখানে যেমন আমি অ্যাডেনিয়ামের কয়েকটি গাছে দিয়ে দেখাবো আপনাদের, এই গাছগুলো কোডেক্সের খেলা আছে। হ্যাঁ, তো বন্ধুরা পারলে আপনারাও এইভাবে আপনারা জৈব সার, তরল সার এইভাবে বাড়িতে নিজেরাও তৈরি করে নিতে পারবেন। যেগুলো কিচেন ওয়েস্ট আমরা ফেলে দিই আবর্জনা বলে, সেগুলো না ফেলে আপনারা যারা ছাদ বাগান করেন তারা এইভাবে সার তৈরি করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো লিখে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।